পূর্ণিমার প্রভাব ও লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার নিম্নাঞ্চল সহ সংস্কারবিহীন ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে নিম্নাঞ্চল সহ লোকালয় প্লাবিত হয়েছে। পূর্ণিমার তিথি শুরুর আগে লঘুচাপের প্রভাবে শুক্রবার দুপুরে রাতে ও আজকে জোয়ারে উপজেলার চালিতা বুনিয়া ইউনিয়ন, চরমন্তাজ ইউনিয়নের চর বেস্টিন, দক্ষিণ চরমন্তাজ, নয়ার চর ও ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়াইল লঞ্চঘাট এলাকার ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকেছে। অরক্ষিত ওইসব এলাকার মানুষের দাবি, এক একটি দুর্যোগ তাদের জীবন জীবিকা থমকে দিয়ে যায়। এর প্রধান কারণ বাঁধ ভেঙে ও ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢোকে। পূর্ণিমা ও লঘুচাপের প্রভাবে 2-3 দিন এরকম সমস্যা হতে পারে বলে ধারণা তাদের। তাই ওইসব বাঁধ দ্রুত সংস্কার প্রয়োজন বলে মনে করছেন তারা।